আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম সিজন 3-এর 17 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টোরি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ, আজকের 16 নম্বর এবং 17 নম্বর দুইটা পর্ব কিন্তু গতকালকে দুইটা পর্বের আগে দেওয়ার কথা ছিল। এই ব্যাপারটায় যদি একটু আগোছালো মনে হয় তাহলে আপনারা গুছিয়ে নেবেন, আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দুপুর 2টা বাজে, এখনও নীল আর লোপা কিছুই খায়নি। লোপা যেই সকালের রুমে ঢুকেছে আর বের হচ্ছে না। শ্যামও মিমো সবাইকে বলেছে নীল আর লোপা নাকি বলেছে তাদের না ডাকতে, তাদের যখন বের হওয়ার বের হবে। বাগানে পাটি পিছিয়ে দিহানো লোপা বাদে বাড়ির সবাই বসে সকালে তুলে রাখা আইসক্রিম খেতে খেতে লোপার বিষয়টা নিয়ে হাসাহাসি করছে। লোপার জামাই পাগল, সারাদিন জামাইয়ের সাথে লেপটে থাকে এটা ওটা। শ্যামু মিমু এখানে বলে তাদের নিয়েও কিছুটা সমালোচনা হচ্ছে। মিহান দোলনায় বসে তার জিএফের সাথে চ্যাট করছে, বাকিরা আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। পাটির এক কোণে বসে কাদো কাদো মুখ করে সবার দিকে তাকাচ্ছে অরিন। আইসক্রিমগুলো তো তার টাকাতেই কিনা, তার সামনে বসে সবাই খাচ্ছে অথচ তাকে একটা আইসক্রিম খেতে দিল না, সে কি বলে বলে খাবে নাকি? একটা দিয়ে জাস্টলেই হয়। সুমনে একবার বললেন, অরিন তুমিও নাও। অরিন হাতে নিতে গিয়েও থেমে যায় দৃশ্যের তীক্ষ্ণ চোখ দেখে। মেয়েটা যখনই অরিনের দিকে তাকাবে তীক্ষ্ণ চোখে তাকাবে, আর কেউ একবার বলেইনি খাওয়ার কথা। তাই অরিনও নিল না, চুপচাপ বসে সবার গল্প শুনতে লাগলো। আইসক্রিম খেতে খেতে দিয়ে এসে অরিনকে বললো, ভাবি তোমাকে ভাইয়া ডাকছে। অরিনের বুকটা স্যাত করে উঠল। দিহান কি ওয়ালেট চেক করে 2000 টাকা না পেয়ে ডাকছে? এখন গেলে নিশ্চয়ই উড়াদুড়া মার দিবে। অরিন ছোট্ট করে হুম বলে বসে রইল। দিশা গম্ভীর গলায় বলল, যাচ্ছ না কেন? দিশার কথা শুনে অরিন আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। দোয়া দরুদ পড়তে পড়তে ঘরের দিকে পা বাড়ালো সে। রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে রইল, ভিতরে যেতে ভয় লাগছে। বেশ কিছুক্ষণ পরে ভয় ভয় রুমে ঢুকে দেখলো দিহান খাটে বসে ল্যাপটপ টিপছে। চেহারায় রাগি রাগি একটা ভাব, কপাল কুঞ্চিত। কাল দুপুরের মারের কথা মনে পড়তেই অরিন রুম থেকে বেরিয়ে আসতে চাইল। দরজার বাইরে এসে যখন দেখলো দিশা উপরের দিকে আসছে, তখন আবারও রুমে ঢুকলো। দিহান ল্যাপটপ রেখে অরিনকে কিঞ্চিৎ ধমকের গলা ডাক দিল, এই মেয়ে এদিকে আসো। অরিন গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। মনে হলো দিহান তাকে ডেকে নিয়ে মারবে। ভয়ার্ত চোখে চেয়ে দরজা ঘেঁষে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দিহান আগের ন্যায় বলল, কি হলো আসছো না কেন? অরিন এবার নড়ল না, ভয়ার্ত চোখে চেয়ে থেকে ফেলফেল করে তাকিয়ে রইল। দিহান রেগে গেল, খাট থেকে নেমে তেড়ে আসলো অরিনের দিকে। সে আসছে দেখে অরিন রুম থেকে বের হতে যায়, কিন্তু বের হওয়ার আগেই তাকে হাঁচকাটানে দেয়ালের সাথে চেপে ধরল দিহান। অরিন যেন এবার কেঁদেই দেবে। দিহান দাঁতে দাঁত চেপে বলল, সুন্দর করে রাখছি তো, শুনছো না কেন? ফাজলামো করো। হ্যাঁ, দিহানের অগ্নি চোখ দেখে ভয়টা আরও বেড়ে গেল অরিনের। কাঁপা কাঁপা গলায় বলল, আমি সত্যি চলে যাব, এবার গেলে আর আসবো না প্রমিস, আপনার টাকাও দিয়ে যাব, মারবেন না প্লিজ। দিহান দাঁতে দাঁত কিরমির করে নিজেকে প্রশমিত করলো। সে কি বলছে আর এই মেয়ে কি বলছে? কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে থাকতে বলল, তুমি কাল কি বলতে চাইছিলা? অরিন ভয়ে কাচুমাচু হয়ে যাচ্ছে, ভয়ে চোখ চলচল হয়ে গেল। দিহান আস্তে দিয়ে নরম গলায় বলল, ভয়ের কিছু নেই, বলো তোমার কি সাহায্য করতে বলেছিলে? অরিনের কেন জানি দিহানকে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে বুলিয়ে বালিয়ে কথা বের করে তাকে মারবে। অরিন দিহান থেকে নিজেকে ছাড়ানোর জন্য মসরাতে মসরাতে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। দিহানের ইচ্ছে করছে অরিনকে মাথায় তুলে আসার দিতে। কথা বলতে এত সময় নিচ্ছে কেন এই মেয়ে? রাগে নাক লাল হয়ে গেছে তার। শক্ত করে অরিনের দুহাত দেয়ালে চেপে ধরে কিরমির করে বলল, কথা বলতে মুখে ব্যথা হচ্ছে? অরিন বলল, মারবেন না তো? অরিনের শঙ্কিত গলায় কাদো কাদো কণ্ঠে এমন কথা শুনে দিহানের হাসি পেল। হাতের বাঁধন হালকা করে বলল, মারব না, বলো। অরিন বলল, আমার মামার বাড়ি যাব, মামা ইন্ডিয়া থাকে, কীভাবে যেতে হয় আমি জানি না, তাই এসেছি আপনার কাছে হেল্প চাইতে। দিহান বলল, ইন্ডিয়ার কোথায় থাকে? অরিন বলল, কলকাতায়। দিহান বলল, কোন জেলা? অরিন বলল, আমার মামা জব করে কিছুদিন পর পর ট্রান্সফার হয়ে যায়, একবার গেছিলাম তখন ছিল বাঁকুড়াতে, অনেকবার গেছিলাম তখন ছিল হুগলিতে, 10 বছর হলো আর যায় না, তাই জানি না এখন কই আছে। দিহান চল শক্ত করে তাকালো এই মেয়ের আগাগোড়াবিহীন কথাবার্তা শুনে মেজাজ খারাপ হচ্ছে তার। নিজেকে দমিয়ে নিয়ে বলল, ওকে তোমার মামা এখন কই আছে তা জেনে আমাকে জানাও, আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবো।
অরিন বলল, আমাকে কলকাতার একটা ট্রেনে তুলে দিলেই হবে, আমি ওখানে গিয়ে মামাকে খুঁজে নেব। দিয়ান বলল, কীভাবে খুঁজবে, ওটা ছোট্ট শহর, কোন জেলা যাবে সেটাও তো শিওর না। অরিন চুপ হয়ে গেল। দিয়ানের কথাটা সত্যি মনে হলো তার কাছে। দিয়ান বলল, আমি তোমাকে সাহায্য করব, তবে তার আগে তোমাকে কিছু করতে হবে। করবে? অরিন বলল, জি। দিয়ান বলল, কাল তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। দিহানের কথা শুনে অরিন বলল, কোথায়? দিহান বলল, সেটা গেলেই জেনে যাবে, তবে একটা কথা, এ বিষয়ে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। অরিন বলল, জি। আচ্ছা। দিহান অরিনকে ছেড়ে দিয়ে বলল, এবার যাও শাওন নাও গিয়ে, মুখে কী দিস, গেমে খারাপ দেখাচ্ছে। দিহানের গলাটা নরম শুনে অরিনের ভয়টা বেশ কেটে গেল। দিহান গিয়ে খাটে বসলো। হয়তো অরিন জানেই না এই নরম গলার পিছনে অনেক রহস্য আছে। অরিন ইশির রুমে গেল, ড্রেস আনতে গিয়ে দেখলো ইশি এখনও রুমে আসেনি। অরিন রুমে ফিরে আসলো। দিহান আবারও ল্যাপটপ নিয়ে বসেছে, তাই সে বারান্দায় গিয়ে বসে রইল। মামাদের কথা খুব মনে পড়ছে, ওনারা কই আছেন কে জানে, কারো ফোনও লাগছে না, তাদেরকে একবারও মনে পড়ে না তাদের বাগ্নির কথা। তারা ছাড়া যে অরিন, অরিনকে কেউ এত ভালোবাসে না, তারা কি জানে না? আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আম্মু তোমার এই মোটকো ভাইগুলা এমন কেন গো, কোথায় গিয়ে হামলা হাওয়া হলো বলতো, আমার কথা কি ভুলে গেছে? অরিন মন খারাপ করে দাঁড়িয়ে এলো। কিছুক্ষণ পরে ল্যাপটপ নিয়ে বারান্দায় আসলো দিহান। তাকে দেখে অরিন চলে যেতে পা বাড়ালো। দিহান বলল, শাওন নেওয়ার বদলে এখানে দাঁড়িয়ে আছো কেন? অরিন বলল, ইশিয়াপু রুমে নাই। দিহান বলল, শাওন নিতে ইশকেও লাগবে? অরিন বলল, না আমার জামা নাই তো, তাই আপুর জামা পরি, আপু বাগানে। দিহান বলল, দিশারটা পড়ো, দিয়ার ড্রেস তো তোমার লাগবে। অরিন মনে মনে তাচ্ছিল হাসলো। দিহান যখন সিলেট ছিল তখন একদিন দিশার ড্রেস পরেছিল, ড্রেসে একটু দাগ লাগছে বলে দিশা তুল কলাম কাণ্ড করেছিল। সুমনা চৌধুরী অরিনকে শপিংয়ে নিয়ে যেতে চান, দিশা বাধা দিয়ে বলে দিহান এসে নিয়ে যাবে। দিশার কাণ্ডগুলো দেখে অরিনের মনে হয় দিশা তাকে তাড়ানোর জন্য এমনটা করে। অরিন বলল, না ঠিক আছে, ইশাপু আসলেই শাওন নেব বলে অরিন রুমে চলে যায়। দিহান রুমে গিয়ে অরিনকে বলল, আমি ইশিকে বলবো সন্ধ্যায় তোমায় নিয়ে শপিংয়ে যেতে, যা লাগে কিনে নিও বলে রুম থেকে বেরিয়ে গেল দিহান। শপিংয়ের কথা শুনে অরিনের মনটা মুহূর্তে ভালো হয়ে গেল। এতক্ষণে যে চাপা কষ্টটা ছিল তা যেন বাতাসে মিশে উড়ে গেল। এই একটাই সমস্যা তার, অল্পতে অনেক লাফালাফি করে সে। বিকেলে চারটায় রুমে আসলো নীল। লোপা উদ্বিগ্ন হয়ে পাচারি করছিল নীলকে দেখে থেমে গেল। নীল এমন একটা ভাব নিয়ে ওয়াশরুমের দিকে গেল যেন কিছুই হয়নি। লোপা রাগানিত স্বরে বলল, আপনি আমাকে রুমে বন্দি করে গিয়েছিলেন কেন? নীল অবাকের ভঙ্গিতে বলল, আমি? আমার যতদূর মনে পড়ছে আমি যখন বাইরে গেছি তুমি তখন রুমে ছিলে না, তাহলে আমি তোমাকে বন্দি করলাম কেমনে? লোপা বলল, নাটক করবেন না, আমি সব জানি, আপনি ওদের বলে গেছেন আমাকে বন্দি করতে। নীল চোখ ছোটো ছোটো করে বলল, বাপের বাড়ি আছো বলে বড় গলায় কথা বলছো দেখছি? লোপা রেগে বলল, আমি তো শুধু বড় গলায় কথা বলছি, এভাবে সকাল থেকে আপনি না খেয়ে থাকলে মানুষকে চিবিয়ে খেতেন। নীলের কিছুক্ষণ থম মেরে চেয়ে থাকে, দুটুট গোল করে বলল, ও। নীল মনে মনে হাসলো, তার মানে এই মেয়েটা খালি পেটে আছে বলে খিটখিটে মেজাজি হয়ে গেছে। নীল বলল, তো খাওনি কেন, তোমাকে তো কেউ বেঁধে রাখেনি? অরিন কটমট করে বলল, দরজা বন্ধ থাকলে কীভাবে খাবো গিয়ে? নীল বলল, দরজা না খুলে তো দরজা বন্ধই থাকবে, তুমি দরজা খুললে তো খুলে যাবে। লোপার নাকের ডগা ফুলিয়ে বলল, দরজা বাইরে থেকে বন্ধ। নীল না বোঝার বান করে বলল, কই দেখি খুলো তো। লোপার জাজ নিয়ে দরজা খুলে দেখাতে গেল, কিন্তু লোপাকে অবাক করে দরজাটা খুলে যায়। লোপা একদম হাঁ হয়ে গেল। একটু আগেও তো চেষ্টা করে দেখলো লোপা দরজা বন্ধ, অবাক চোখে নীলের দিকে তাকালো। নীল ড্রকোচকে বলল, এটা তো খোলা, এই দরজার কথা বলছে নাকি অন্য দরজা? লোপা একদম থম মেরে গেছে। নীল শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আমার এক দাদি ছিল, রোজার দিনে কিটকিটে মেজাজের হয়ে যেত, পেটে কিছু না পড়লে নাকি তার মাথা ঠিক থাকতো না, আজ তাকে খুব মনে পড়ছে। লোপা কটমট করে তাকালো নীল শার্ট খুলতে। লোপার রুম থেকে বেরিয়ে এলো। রুমের একটু দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে শামু মিমু গল্প করছে, ওদের বোনকে মনে মনে বকতে বকতে নিচে নামলো সে। কেমন মেয়ে ওরা, খাওয়ার টাইমে অন্তত খুলে দিলেই পারত, সেটাকে নীল দেখত নাকি? ড্রয়িং রুমে সবাই বসেছিল, শুধু মিহান ও দিহান বাদে। লোপা সিঁড়ি ভেঙে আসছে, সবাই থেকে ঠোঁট টিপে হাসতে লাগলো। লোপা বুঝলো না সবাই কেন হাসছে। লোপার পিছু পিছু গায়ের টি শার্ট ঠিক করতে করতে নামলো নীল। নীলকে দেখে লোপা দ্রুত পা বাড়লো। দিয়া একটু এগিয়ে গিয়ে নীলের সামনে দাঁড়িয়ে চাপা গলায় বলল, জিজু খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন রুমে কী করেন? নীল শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, অনেকবার রুম থেকে বের হতে চাইলাম, তোমার আপু বের হতেই চায় না, তাই আমারও বের হওয়া হলো না। নীলের লাগামহীন কথাটা সবার কানে পৌঁছায়। লোপা অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীল লোপাকে চোখ মেরে মিটি মিটি হেসে রুহানের পাশে গিয়ে বসল। লোপা ঠায় দাঁড়িয়ে রইল জায়গায়।
সবার ঠোঁটের কোণে হাসি দেখে লজ্জার মাটির নিচে ঠুকে যেতে ইচ্ছে করছে। এই লোকটার কি একটু লজ্জা নেই? নিজেরটা চাপাতে লোপাকে এইভাবে তুলে ধরলো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আজকের কিন্তু একটা পর্ব ছিল, আমি একটা পর্ব কি দুইটা পর্ব করার জন্য মনে হয় পর্ব দুইটা খুবই ছোট হয়ে গেছে, তাই না? তো যাই হোক, কেমন লেগেছে জানাতে বলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন, আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। দা বাই, টাটা।